আপনি কি জানেন আপনি একটা টিকিট কেটে উঠতে পারবেন আরটি ট্রেনে? ভারতীয় রেলের এমনই একটি লোভনীয় টিকিট সম্পর্কে আপনি কতটা জানেন তাহলে জেনে নিন আজকের ভিডিও থেকে বিস্তারিত। আমাদের দেশের অত্যন্ত বৃহত্তম গণপরিবহন ব্যবস্থা হল রেল, তাই ভারতীয় রেলকে নিয়ে গর্ব করেন গোটা দেশবাসী। দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে চেপে সফর করছেন দূর দূরান্তে, তা সে চাকুরিজীবী নিত্যযাত্রীরাই হোক কিংবা দূর দূরান্তে চিকিৎসার জন্য যাওয়া অসুস্থ মানুষ অথবা ভ্রমণ পিপাসু পর্যটক কিংবা তীর্থযাত্রী, সকলেরই একমাত্র ভরসা ট্রেন। ট্রেনে সফর যেমন আরামদায়ক তেমনই সাশ্রয়ীও বটে, তাই কম খরচে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য যাত্রীদের একমাত্র ভরসাই ট্রেন। পরাধীন ভারতে ইংরেজদের হাত ধরে প্রথম যাত্রা শুরু হয়েছিল ভারতীয় রেলের। স্বাধীনতা লাভের পর থেকে যাত্রী সাধারণের সুবিধার্থে প্রতিনিয়ত রেল পরিষেবা উন্নত করে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এমনকি এখনও দেশের নানা প্রান্তে চলছে রেল নেটওয়ার্ক বিস্তারের কাজ। তবে ভারতীয় রেলের খুঁটিনাটি এমন অনেক বিষয় রয়েছে যা সম্পর্কে হয়তো জানেন না অনেকেই। ট্রেন সফর করতে গেলে প্রথমেই প্রয়োজন পড়ে টিকিট কাটার। দূর হোক কিংবা কাছে যে কোনো স্টেশনে পৌঁছতে গেলে টিকিট ছাড়া যাওয়া অসম্ভব। কিন্তু জানলে অবাক হবেন, ভারতীয় রেলে এমন এক ধরনের টিকিট রয়েছে যা দিয়ে আটটি ভিন্ন স্টেশন থেকে ভ্রমণ করা যাবে, এমনকি একটি টিকিট কেটে আটটি ট্রেনে উঠতে পারবেন যাত্রী। ভারতীয় রেলের এমন পরিষেবা সম্পর্কে অনেকেই জানেন না, অধিকাংশ মানুষ জানেন না। রেলওয়ে টিকিটকে বলে সার্কুলার জার্নি টিকিট। যারা তীর্থযাত্রা বা একাধিক দর্শনীয় স্থানে ভ্রমণ করেন সাধারণত তারাই এই টিকিট কাটেন। যে কোনো ট্রেনের আসনেরই এই সার্কুলার টিকিট কাটা যায়। টিকিট কাউন্টার থেকে সরাসরি সার্কুলার জার্নির টিকিট বিক্রি করা হয় না। আপনিও পেতে পারেন ভারতীয় রেলের এই বিশেষ সুবিধা, তবে তার জন্য কাটতে হবে ভারতীয় রেলওয়ে এই বিশেষ সার্কুলার জার্নি টিকিট। জানা যায় যে কোনো শ্রেণীর আসনের জন্য এই সার্কুলার টিকিট কাটা যায়, তবে এই টিকিট কিন্তু কাউন্টার থেকে কাটা যায় না। এই টিকিট কাটার জন্য আলাদা করে আবেদন করতে হয়। সেখানে রেল কর্তৃপক্ষকে যাত্রীর প্রতিটি গন্তব্যস্থল সম্পর্কে উল্লেখ করতে হয়। এই বিশেষ ধরনের টিকিটের বৈধতা থাকে 56 দিন। টিকিট বুক করার সময় খেয়াল রাখতে হবে যাত্রীরা স্টেশন থেকে যে ট্রেনে সফর শুরু করেন সফর শেষ হয় সেই স্টেশনে এসে। যারা তীর্থযাত্রা বা একাধিক দর্শনীয় স্থানে ভ্রমণ করেন সাধারণত তারাই এই টিকিট কাটেন। তাই যখনই কেউ কোনো লম্বা সফরে অনেক দিনের জন্য যান তখন প্রত্যেকটা স্টেশন থেকে আলাদা করে টিকিট নেওয়ার প্রয়োজন পড়ে না। তাছাড়া আলাদা টিকিট কাটতে গেলে খরচও অনেক বেশি হয় আর এক্ষেত্রে সময়ও অনেকটা কম নষ্ট হয়। সার্কুলার জার্নি টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য থাকে টেলিস্কোপিক রেটও।